আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসালামু আলা রাসূলুল্লাহ ওয়া বা'দ শুনতে মাহিন আহমদ ভাই বাংলাদেশ থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন আমিন আপনি জানতে চেয়েছেন সূরা ফাতিহা ইমামের সাথে কিভাবে পড়বো যখন ইমাম জোরে কিরাত পড়ে একটা হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আবার অন্য বর্ণনায় আছে যে সূরা ফাতিহা না কোরআন পড়লে চুপ থাকো তাহলে তোমাদের প্রতি রহম করা হবে তার ইমামের সাথে সূরা ফাতিহা পড়লে কিভাবে পড়বো আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন সূরা ফাতিহা হচ্ছে নামাজের রুকন সূরা ফাতিহা নামাজের রুকন এই জন্য আলেমগণ উল্লেখ করছেন নামাজের রুকন মানে কি খুঁটি খুঁটি না থাকলে কি ঘর ঠিক থাকে নাকি পায়ের খুঁটি না থাকলে কি পায়ের খুঁটার তো পাও না থাকলে মানুষকে ল্যাংড়া বলে তাই ইসলামের খুঁটি হলো পাঁচটা কালিমা নামাজ রোজা হজ যাকাত এইগুলো ইসলামের খুঁটি তো নামাজের এরকম খুঁটি রুকন আছে না থাকলে কি হয়ে যায় তাহলে সেটা অসম্পূর্ণ হবে না তার তো নামাজের রুকন সমূহের মধ্যে একটা রুকন হলো সূরা ফাতিহা পাঠ করা সূরা ফাতিহা জামাতের সাথে হোক আলাদা হোক ফরজ হোক সুন্নত হোক নফল হোক ইমাম হোক মুক্তাদি হোক মহিলা হোক পুরুষ হোক সবার জন্য সূরা ফাতিহা পড়তেই হবে এটা আবশ্যক সূরা ফাতিহা না পড়লে নামাজ বাদ যেহেতু আল্লাহ রাসূলের একটা স্পষ্ট আদেশ হ্যাঁ সলাত আল ইমান লামিয়া করবি ফাতিহা দিল কেতাব ওই ব্যক্তির সলাত হবে না যে ফাতিহা পড়বে না ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ রাসূলের অনেক হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো একটা ঘটনায় সাহাবায়ে পড়তেছিলেন কিনা তখন বলছেন যে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা আর পড়ো না কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তারপর সূরা ফাতিহা পড়লে বান্দার মাঝে আল্লাহর মাঝে উত্তর দেয় এটা আমরা বক্তৃতা মঞ্চ আলোচনায়ও শুনেছেন ওয়াজে সুতরাং সূরা ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহা সর্বাবস্থায় ইমামের সাথে হইলেও পড়তে হবে ইমামের সাথে কিভাবে পড়বেন ইমামের সাথে পড়বেন ইমাম পড়বে আর তারপরে পরে পড়ে নেবেন না ইমামের সাথে সাথে পড়লেও দোষ নেই ইমাম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলে শেষ করছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন শেষ করবেন যদি পরে পরে পড়া যায় ভালো না ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ে বাকি কিরাত চুপ থাকবেন বাকি কিরাত আর পড়বেন না যেই নামাজগুলিতে জোরে কিরাত হয় সেই কিরাতগুলিতে মুক্তাদিগণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি না এই নিয়ে ইমামদের বক্তব্য উল্লেখ করছেন মতবিরোধ করছেন কেউ বলছেন সূরা ফাতিহা না পড়লে যে কিরাতগুলিতে জোরে হয় সেই কিরাতগুলিতে সূরা ফাতিহা না পড়লেও কিরাত শুনলে নামাজ হয়ে যাবে কিন্তু যেখানে ইমামদের কিরাত শোনা যায় না গোপনে গোপনে যেটা আসর এবং জোহর আসর সেখানে তো আপনি সবাই পড়বেন সেখানে তো আপনি শোনেনই না সেখানে তো আর কোনো মতবিরোধ থাকার কথাই না তারপর মতবিরোধ আছে যাই হোক এখন ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ে বাকি চুপ থাকবেন এটা স্পষ্ট কথা আর একটা বিষয় এটাও জেনে রাখতে হবে এটা যে সূরা ফাতিহা পড়লে আল্লাহ বলছে কোরআন মাজিদে কুরিয়াল কোরআনও ফাস্তামি হলাম কোরআন যখন পাঠ করে তখন চুপ থাকো আল্লাহ কুম তখন তোমাদের প্রতি রহম করা হবে হ্যাঁ এখন এটা একটা প্রেক্ষাপট আলাদা তো এখানে সবসময় কি এটা নামাজের জন্য আদেশ না আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন নাবী রূপে নাবী ব্যাখ্যা করে দেখাইছেন নাবীকে এটা বুঝতেন না অবশ্যই দেখছেন এটা সর্বাবস্থায় এটা শুধু নামাজের ক্ষেত্রে না কোরআন পাঠ করে চুপ থাকো আর কোরআন চুপ থাকবেন যেখানে কোরআন পাঠ করে চুপ থাকবেন সূরা ফাতিহা পাঠ করে চুপ থাকবেন সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে তো নাবী ব্যাখ্যাই করে দিয়েছেন কোরআনকে ব্যাখ্যা করে আয়াত এক আয়াত কারাক কারে ব্যাখ্যা করে নাবী বুঝাই দিয়েছেন দেখাইতে দিয়েছেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তে হবে সুতরাং সূরা ফাতিহা পাঠ করা এটা প্রত্যেকের জন্য এটা আবশ্যক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন সুস্থ রেখে ইমানের সাথে ভালোভাবে আমল করার আল্লাহুম্মা আমিন হাযা সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু